ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ ক্যাম্পেইন বিষয়ে জেলার সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা সিভিল সার্জন সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সিভিল সার্জন ডাক্তার নূর নেওয়াজ আহমেদ জানান, আগামী 11 ডিসেম্বর থেকে 4 দিন ব্যাপী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট 1,387 টিকাদান কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্যকর্মীরা 6 মাস বয়স থেকে 11 মাস বয়সী মোট 23,025 জন ও 12 মাস বয়সী থেকে 59 মাস বয়সী শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।